পাঞ্চিং ক্লিয়ারেন্স জামাল ভুঁইয়া যে ফ্রি কিকটা নিলেন অনেকটা এরকম জায়গা থেকে ইন্ডিয়ার এগেইনস্টে একটা গোল বাংলাদেশ পেয়েছিল এবারে কিন্তু ভালো একটা সুযোগ আছে তপু বর্মণ তপু বর্মণ ক্যাপ্টেন ফ্যান্টাস্টিক রাইট এবং আমরা প্রি শোতে কিন্তু এই কথাটাই বলছিলাম সেট পিস থেকে তপু বর্মণ তাকে নিয়ে কোচের যে একটা মূল প্ল্যান সেটা এবার সেট পিস থেকে হয়নি কিন্তু সুযোগটা কাজে লাগিয়ে ডিবক্সের ভেতর ছিলেন সিঙ্গেল ছিলেন খানিকটা সময় নিলেন বলটাকে নিজের কন্ট্রোলে আনলেন একদম ওয়ান টু ওয়ান শট নিখুঁত ফিনিশিং তপু বর্মণ ডিফেন্সের অতন্ত্র প্রহরী তিনি কিন্তু গোল খুদাও যে তার আছে সেটা কিন্তু তিনি মিটিয়েছেন দুই সেন্টার ব্যাক মিলে বাংলাদেশকে ম্যাচে ফেরালেন রিয়াদুল হাসান রাফি তার হেড এরপর তপু বর্মণ স্ট্রাইকারদের মতো ফিনিশিং বাংলাদেশ এক আফগানিস্তান এক ম্যাচের শেষ দিকের খেলা চলছে দোহায় অবশ্যই বাংলাদেশ স্ট্রাইকাররা অনুতপ্ত হবেন তপু হ্যাজ শোন দ্য ওয়ে পুরোভাবে তারা ডিসপ্লে করতে পেরেছে এবারে কিন্তু মেহেদী হাসান রয়্যাল একটা বল বাড়িয়ে দিয়েছেন মতিন মিয়া সেই জায়গাটা আবারও কিন্তু মতিন বল পাবেন বাংলাদেশের সামনে আবারও সুযোগ ডিবক্সের সামনে ঢুকে পড়েছেন মতিন সেখানে কিন্তু মতিন চেঞ্জে নেমেছেন জুবের শারজা মতিন মিয়া এবং মাসি সাইখানি বসুন্ধরা কিংস ভার্সেস আবাহনী লিমিটেড একটা টক্কর মাঠের অন্য প্রান্তে জমেছিল সেখানে একটা পেনাল্টি সেটাকে ফেয়ার মনে করেছেন এই মুহূর্তে অন দা মুভ আবারও বাংলাদেশ দল রাইট ফ্ল্যাঙ্ক ধরে আব্দুল্লাহ বাড়িয়েছেন চমৎকারভাবে মতিন মিয়া সেখান থেকে সুযোগ কিন্তু রয়েছে জুয়েল রয়েছেন সেখানে জুয়েল দেখা যাক খানিকটা সময় নিয়েছেন বক্সের ভেতর দিয়েছেন মতিন রয়েছেন তবে মতিন কিন্তু বলটা